আসসালামু আলাইকুম, হোসনারাস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি কাঁচা আলু আর চালের গুঁড়া দিয়ে মজাদার নাস্তা বানিয়ে দেখাবো। আশা করি সবারই খুব ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন মূল পর্বে চলে যাই। নাস্তা বানাবো এর জন্য আমি একটা বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। এখন একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি, ব্লেন্ড করব এর জন্য। আর এখানে নিয়েছি তিনটা কাঁচামরিচ, তিন পিস নিয়েছি আদা, আর রসুন কোয়া নিয়েছি 8-10টা। এখন সবগুলো দিয়ে একদম মিহি করে ব্লেন্ড করে নিব। পেস্ট করে নিয়েছি এরকম করে। এখন একটা মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আস্ত জিরা 1/2 চামচ, লবণ 1/2 চামচ, আর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু বেশি। এখন পানি দিয়ে দিচ্ছি 1.5 কাপ। আমি নর্মাল পানি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিক্স করে নিব। তারপরে চাউলের গুঁড়া নিয়েছি 1 কাপ, চেলে নিয়েছি, দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে ঢেলে দিচ্ছি। দিয়ে চুলা অন করে দিয়ে জাল করব। করে অনবরত নেড়ে চেড়ে ডো বানিয়ে নিতে হবে। আস্তে আস্তে ঘন হচ্ছে, দেখুন। যখন দেখবেন যে প্যানের গা ছেড়ে আসছে আর ঘন হয়ে আসছে, তখনই বুঝতে হবে হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব। আরও শক্ত হয়ে যাবে, দেখুন শক্ত হয়ে গেছে। এখন একটু মথে নিব। নিয়ে হাতে হাত ধুয়ে হাতে তেল লাগিয়ে অল্প অল্প করে নিয়ে লম্বা শেপ দিয়ে নিব। এরকম করে লম্বা শেপ দিয়ে নিচ্ছি, হয়ে গেল একটা। সবগুলো বানিয়ে নিয়েছি। এখন এগুলো তেলে ভেজে নেব। চুলায় প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেল গরম করে নিয়েছি, একটা একটা করে দিয়ে দিচ্ছি। দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে তুলে নিব। চুলার আঁচ মিডিয়াম আঁচে করে রেখেছি। যখন এরকম কালার আসবে তখনই তুলে নিতে হবে। হয়ে গেছে ভাজা, সবগুলো তুলে নিচ্ছি। সবগুলো ভেজে তুলে নিয়েছি। দেখুন খুবই ঝটপট এই নাস্তাগুলো বানানো যায় হাতের কাছে থাকা সব উপকরণ দিয়ে। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। দেখুন এই নাস্তাগুলো বিকালের চায়ের সাথে খুবই ভালো লাগে খেতে। আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আশা করি সবারই খুব ভালো লেগেছে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিবেন, আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।